সাহেবরা যদি পাখি মারিতে যান তাহারও ইতিহাস লিখিত হয়, বাংলার ইতিহাস নাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মন্তব্যটা করেছিলেন বঙ্গদর্শনে। ইতিহাস খুঁজতে গিয়ে, বিশেষ করে বাংলার ইতিহাস খুঁজতে গিয়ে কতটা পেড়া হয়েছিলেন যাতে এই মন্তব্য করে গেছেন। এর বছর পাঁচেক পরে তিনি বাংলার ইতিহাস চাই বলে স্লোগানও দিয়েছিলেন। এই বাংলার ইতিহাস খোঁজাটা একটা নির্দিষ্ট সময়ের জন্য নয়, দীর্ঘ সময় ধরে চলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ধরে ইতিহাসটা খোঁজার চেষ্টা করে, আর আমরা সেই মানুষগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করছি যেখানে বাংলার ইতিহাস, বিশেষ করে কলকাতার ইতিহাসকে আমরা জানতে পারব। চিৎপুরে পূজে রাজা সর্বমঙ্গলা, নিশি দিশি বাহিরিঙা নাই করে হেলা, পূর্বকুল বাহিয়া এড়ায় কলিকাতা, বেতরে চাপায় ডিঙা চাঁদ মহারথা, স্নান তর্পণ করি কৈল ইষ্ট পূজা, পুজিল বেতাই চণ্ডী চাঁদ মহারাজা, নানা উপহারে কইল রন্ধন ভোজন, ধনণ্ড বহিয়া গেল তরিত গমন, কালীঘাটে যাদু রাজা কালিকা পূজিয়া, চূড়াঘাট বাহি যায় জয়ধ্বনি দিয়া, ধনস্থান এড়াইল বড় কৌতূহলে, বাহিল বারুই ফুল মহাকোলাহলে, হেনকালে মনুষা ভাবেন মনে মন, দ্বিজবিপ্রদাস কবি করিল রচন। জুয়েনজাংয়ের সমসাময়িক বা পরবর্তী সময়ে প্রায় হাজার বছর কলকাতায় প্রত্যক্ষ কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে এই সময় বঙ্গদেশের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে গুপ্তযুগ, শশাঙ্কের রাজ্য বিস্তার, পালযুগ, সেনযুগ, ইলিয়াস শাহী, হুসেন শাহী এবং হাবসি শাসন চলেছিল। এগুলি সবই তৎকালীন বঙ্গদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাই একথা বলার অবকাশ রাখে না যে তাদের সাম্রাজ্যের মধ্যে বর্তমান অবস্থিত কলকাতা অঞ্চলটি অন্তর্গত ছিল, যদিও এই অঞ্চলের প্রত্যক্ষ কোনো উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। উপকূল বাহিয়া এড়ায় কলিকাতা, বেতরে চাপায় ডিঙা চাঁদ মহারথ, মনসামঙ্গল, বিপ্রদাস মিত্রের লেখাই মনসামঙ্গলের নবম অধ্যায়ের চতুর্থ পর্বে এই কলিকাতা শব্দটা ব্যবহার করা হয়েছে। বিপ্রদাস মিত্রের মনসামঙ্গল অর্থাৎ 1500 শতকে লেখা। মনসামঙ্গল মানে হচ্ছে চাঁদ সদাগর এবং দেবী মনসার কাহিনী, কীভাবে দেবী মনসা মর্তে পূজার প্রচার পাচ্ছেন সেই কাহিনী। তবে এই মনসামঙ্গল কিন্তু শুধু বিপ্রদাস মিত্রের একা লেখেননি, এরা প্রথম লিখেছিলেন কণাহরিদত্ত, সেটা 1300 শতকে। কণাহরিদত্তের লেখা মনসামঙ্গলে এখন এর মুদ্রণ প্রায় বাজারে পাওয়া যায় না বললেই চলে, যদি পাওয়া যায় সেটা দুষ্প্রাপ্য। বিপ্রদাস পিল্লাইয়ের মনসামঙ্গলে কলিকাতা জায়গার নামটা কিন্তু উল্লেখ রয়েছে। বিপ্রদাস পিল্লাই, পুরুষোত্তম এবং নারায়ণ দেব, এই তিনজন এই 1300 শতকের পরে, 200 বছর পরে আবার মনসামঙ্গল লেখেন, এবং যে মনসামঙ্গলের মধ্যে বিপ্রদাস পিপিল্লাইয়ের মনসামঙ্গলটা সবচেয়ে জনপ্রিয় হয়, যার নাম হচ্ছে মনসা বিজয়। আর তার মধ্যে আমি 1500 শতকের কথা বলছি, ইংরেজরা আসার আগে, কিন্তু সেই সময় কলিকাতা নামটার উল্লেখ রয়েছে। একটা মনোমঙ্গল কাব্য, সেই মঙ্গলকাব্যে বেশ কিছু জায়গার উল্লেখ রয়েছে, যেমন বারুইপুরের উল্লেখ রয়েছে, যেমন বেতরের উল্লেখ রয়েছে, তেমনভাবে কলিকাতার উল্লেখ রয়েছে। অর্থাৎ যে যে জনপদগুলো সমৃদ্ধ ঠিক সেই সেই জনপদগুলোর কিন্তু উল্লেখ রয়েছে। আমরা যদি এইভাবে লিরিক্যাল স্টাডি করি মনসা মঙ্গলের তাহলে কিন্তু বোঝা যাবে। সুতরাং ইংরেজরা আসার আগে যে কলকাতা একটা সমৃদ্ধ অঞ্চল, এর আভাস পাওয়া যাচ্ছে এই মনসা মঙ্গল। ঠিক এরপরেই যিনি মনসামঙ্গল লিখছেন, তার মনসামঙ্গলের নাম হচ্ছে পদ্মপুরাণ, তার নাম হচ্ছে বিজয়গুপ্ত। আজকে আমরা যে মনসার পাঁচালি শুনি বা বেশি মনসার পাঁচালি এটা জনপ্রিয় হয়েছে বিপ্রদাস পিপিল্লাইয়ের পরে, সেটা কিন্তু এই বিজয়গুপ্ত। এর দীর্ঘ সময় পরে আরও তিনজন মানুষ কিন্তু মনসামঙ্গল লিখেছেন, তাদের মধ্যে পরবর্তী সময় যারা ইনি প্রথম লিখলেন তার নাম হচ্ছে কেতকদাস খেমানন্দ, তারপরে লিখলেন যিনি তার নাম জগজীবন ঘোষাল, আর তারপর জীবনকৃষ্ণ মৈত্র। একটা সেই সময় দাঁড়িয়ে একটা সাহিত্যকর্মে যে যে জায়গাগুলোর যথেষ্ট সমৃদ্ধ রয়েছে তাদের উল্লেখ করা হয়েছে, যেমন কালীঘাট, যেমন বেতর, যেমন চিৎপুর, ঠিক তেমনই কলিকাতা।
অর্থাৎ যে যে অঞ্চলগুলো সমৃদ্ধ, অর্থাৎ একটা কাব্য পড়ার সময় বা একটা বিষয় পড়ার সময় যেখানে আমি চিহ্ন রেখে যাচ্ছি, ঠিক ঠিক সেই সেই জনপদগুলোর, যেই জনপদগুলোর উপস্থিতি রয়েছে, যেই জনপদগুলো পপুলার, ঠিক সেইগুলো। তো এই লেখাটা তো ডেফিনেটলি ইংরেজরা আসার অনেক আগে, তখন তো ইংরেজরা এসে পৌঁছয়নি। কারণ কলকাতা যে ছিল এবং সেটা যে ইংরেজরা তৈরি করেনি, এটা তো আর একটা উদাহরণ। তবে এর সঙ্গে আর একটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কেন হঠাৎ এত মঙ্গল কাব্য লেখা শুরু হলো। যে সময়টা যদি আমরা স্টাডি করি, সময়টাকে দেখব, এই সময়টা কিন্তু যখন মুসলিম ইনভেনশন হচ্ছে, ইউরোপিয়ানরা আস্তে আস্তে আসছেন, ঠিক সেই সময় যে সময় দাঁড়িয়ে স্থানীয় অঞ্চলে দেবী মাহাত্ম্য প্রচারের খুব প্রয়োজন বোধ হয়েছিল। কারণ প্রচুর মানুষ ধর্মান্তরিত হচ্ছিলেন, ইসলাম আসছিল, ইউরোপিয়ানরা আসছিলেন, তাদের নিজস্ব উপনিবেশিকতার তাগিদে আসছিলেন, নিজস্ব প্রয়োজনের তাগিদে আসছিলেন। সেই সময় দাঁড়িয়ে এখানকার যারা পেট্রোনাইজার ছিলেন, জমিদার ছিলেন, যারা ধনপতি ছিলেন, তারা কিন্তু এখানকার রাইটারদের পেট্রোনাইজ করতেন এবং তারা লিখতেন। হিন্দু ধর্মের একটা প্রসার তার প্রয়োজন হয়েছিল ঠিক এই কারণেই, এই যে বললাম ইউরোপিয়ানরা ঢুকছে, মুসলিম ইনভেনশন হচ্ছে, ঠিক সেই কারণে। একই সময় দাঁড়িয়ে এইভাবেই হিন্দু ধর্মের যারা দেবদেবী আছেন তাদের আরেকটু জনপ্রিয়তার প্রয়োজন হয়, ঠিক সেই কারণেই কাব্যগুলোকে লেখা প্রয়োজন হয়। কারণ তখন তো সিনেমা থিয়েটার এর প্রচলন হয়নি, বা পপুলারিটির দিক থেকে মেনলি ছিল তখন কাব্য, পরবর্তীকালে যাত্রাও আসছে। তো এই সাবজেক্টটা প্রয়োজন হয়েছিল দেবী মাহাত্ম্য প্রচারে, ঠিক সেই কারণে কিন্তু ইউজ করা হয়েছিল এই বিষয়টাকে। তারপর ইউরোপিয়ানরা আসছে, যেখানে ঔপনিবেশিকতার সাথে সাথে তথ্য ঔপনিবেশিকতাও শুরু হচ্ছে, অর্থাৎ একটা হিস্ট্রি আছে, একটা তথ্য রয়েছে, সেই তথ্যটাকে কীভাবে ম্যানিপুলেট করা যায়, সেই তথ্যটার পাশে অন্য তথ্য কীভাবে চাপিয়ে দেওয়া যায়, এবং যাতে এটা এস্টাবলিশ করা যায় যে প্রকৃতপক্ষে ইতিহাসটা তারাই তৈরি করেছে, যে ইতিহাসটা ছিল তার কোনো এক্সিস্টেন্স ছিল না, তো সেটা আরও বড় একটা বলা যায় কনস্পিরেসি। সেটা নিয়ে কথা বলবো পরবর্তী পর্বে। আর আপনাদের এই ধরনের কাজ আমাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন, আপনাদের মতামত জানান, আর মতামত জানানোর পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, যাতে আমরা যে কোনো ভিডিও দিলে আপনারা জানতে পারেন, দেখতে পারেন, আমাদের জানাতে পারেন আপনাদের মতামত। আর সাবস্ক্রিপশন অপশনের পাশে যে বেল সাইনটা আছে তাই ক্লিক করবেন, এতে নোটিফিকেশানটাও চলে আসে। আর দেখা হবে পরবর্তী পর্বে, খুব তাড়াতাড়ি সঙ্গে থাকবেন।